আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি দিয়ে কিভাবে আপনি আপনার ত্বকের বয়সের ছাপ দূর করে ত্বককে টানটান ও হেলদি রাখতে পারেন। পাশাপাশি আপনার ত্বকে ব্রণ এবং ফুসকুড়ির সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানও করতে পারেন। মাত্র একটি উপকরণ দিয়ে প্যাকটি তৈরি করে আপনি আপনার ত্বকের যাবতীয় সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। এর জন্য আমাদের যেটি লাগবে সেটি হলো মেথি। ত্বক ও চুলের যত্নে মেথি অনেক উপকারী। মেথি ত্বকের ওয়েল কন্ট্রোল করে, পিম্পলের সমস্যা দূর করে, র্যাশ দূর করে, ফাঙ্গাল একনির সমস্যাও দূর করে, স্কিনকে ডিপ ক্লিন করে, তার সাথে স্কিনকে সফট ও গ্লোয়িং করতে সাহায্য করে। এছাড়া এটি বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আমি এখানে মেথিকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি প্যাকটি তৈরি করার জন্য এখানে 2 চামচ মেথি গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেথিকে পেস্ট বানিয়েও প্যাকটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই মেথি গুঁড়োর সাথে অ্যাড করব গোলাপ জল। আমি এখানে 2 চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি। গোলাপ জল আমাদের ত্বকের pH মাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের ত্বককে ভীষণভাবে ময়শ্চারাইজ করতে হেল্প করে। এটি আমাদের ত্বকের সমস্ত ময়লা দূর করে ত্বককে লাবণ্যতা ফিরিয়ে আনে। এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনের বয়স ধরে রাখতে সাহায্য করে। এখন আমি এর সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটিকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ফেস প্যাকটি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা নর্মাল পানি দিয়েও এই ফেস প্যাকটি বানিয়ে নিতে পারবেন। আপনারা নর্মালি যেভাবে আপনাদের ফেসে ফেস প্যাক লাগান ঠিক সেভাবেই এই ফেস প্যাকটিও আপনি আপনার ফেসে লাগিয়ে নেবেন। তবে এর আগে আপনার ফেসটি অবশ্যই পরিষ্কার করে নেবেন। ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে আপনার ফেসটি পরিষ্কার করার পর এই ফেস প্যাকটি আপনার ফেসে অ্যাপ্লাই করে নেবেন। তারপর 15-20 মিনিট আপনি ওয়েট করবেন। 15-20 মিনিট পর আপনার ফেসটি আপনি আলতো করে কিছুক্ষণ ম্যাসাজ করবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটি ওয়াশ করে নেবেন। সপ্তাহে 2-3 দিন আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাকটি নিয়মিত যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের যাবতীয় ব্রণের সমস্যা, ফুসকুড়ির সমস্যা, পিম্পল, একনি, এছাড়া বয়সের ছাপ এসব কিছু দূর হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং এরকম নতুন নতুন বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।